সামরিক কূটনীতিতে চীনের শর্ত আরোপ। তাই বাংলাদেশের সামরিক বাহিনীতে চীনকে না, বাংলাদেশের সামরিক কূটনীতির বড় অংশ ঘিরে বাংলাদেশের প্রেক্ষাপটে চীন একটি বড় নাম, যার ফলস্বরূপ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চীন বিমান, নৌ, সেনা থেকে শুরু করে প্যারামিলিটারি বাহিনীতেও অস্ত্র, গোলাবারুদ, রাডার, এয়ারক্রাফট, নেভাল ভেসেলের মতো হার্ডওয়্যার, স্যাম সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফট গানগুলোর হার্ডওয়্যার ও সফটওয়্যার অন্যতম বড় ও নির্ভরযোগ্য উৎস। কম খরচে চলনসই সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য চীন এতদিন বেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও ডাউনগ্রেডেড সিস্টেম সাপ্লাই, একই জিনিস কিংবা এর আপগ্রেডেড ভার্সন মিয়ানমারে সর্বের মতো গুরুতর কাজ বেশ দম্ভের সাথেই করে যাচ্ছিল দেশটি। সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিজের প্রভাব বজায় রাখতে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে বাংলাদেশকে বেশ চাপে রাখতে চেয়েছিল চীন। বিশেষ করে নেভাল প্ল্যাটফর্ম F-7MB এর মতো এয়ারক্রাফটের বিকল্প যেন চীন থেকেই নেওয়া হয়, তাতেও বেশ চাপ ছিল চীনের পক্ষ থেকে। বিভিন্ন সময় চীনের ব্যবসায়িক নীতি নিয়ে বাংলাদেশ আপত্তি উঠিয়েছে, যার অন্যতম আপত্তি ছিল কোনো মিলিটারি স্ট্যান্ড অফ সিচুয়েশনে যেন কোনো শর্ত আরোপ না করে দেশটি। তবে চীন বরাবরের মতোই এসব বিষয়ে বিজনেস ফার্স্ট পলিসি অনুসরণ করে, যার দরুন মিয়ানমারের পরিস্থিতিতে এবং কোনো সমস্যা দেখা দিলে স্ট্র্যাটেজিক রিলেশন ফার্স্ট বিষয়ক কোনো গ্যারান্টি প্রদান করতে পারেনি চীন। ফলাফলস্বরূপ সামনের দিনগুলোতে চীনা অস্ত্রের বৃহদাকার উপস্থিতি সরিয়ে ধীরে ধীরে ন্যাটো গ্রেড অস্ত্রের প্রতি মনোনিবেশ করেছে বাংলাদেশ। একই সাথে চীনের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সেজন্য নেভাল ভেসেল, কর্বেট, ফ্রিগেটের মতো প্রজেক্টে চীনা উপস্থিতি থাকবে, কেননা পাশ্ববর্তী মিয়ানমার অন্তত নেভাল প্ল্যাটফর্ম বিবেচনায় এখনও সি স্টেট 4-5 লেভেলের নেভাল ভেসেল নির্মাণ কিংবা অপারেট করছে না। সেই হিসেবে সেনাবাহিনীতে চীনা উপস্থিতি থাকলেও জিও পলিটিক্যাল পরিস্থিতি বিবেচনায় এয়ারফোর্সকে পুরোপুরিভাবে চীনা ইনফ্লুয়েন্স বা প্রভাব হতে বের করে আনার শক্তিশালী চেষ্টা চলছে। গ্রুপ বিভুক্ত চীন এয়ারফোর্সের বিভিন্ন টেন্ডার কিংবা জি2জি ডিলের জন্য ডকুমেন্ট সাবমিট করলেও গ্রুপ এভুক্ত দেশগুলোই বাংলাদেশের মূল পছন্দ। এক্ষেত্রে তুরস্ক নিজেও বাংলাদেশ তুর্কি সামরিক সরঞ্জাম কেনার মাত্রা বছরে $1 বিলিয়ন উন্নীত করতে চায়। তারা একই সাথে চীনের চাইতে স্মুথ ওয়ারেন্টি, ট্রেনিং এবং শর্তহীন লজিস্টিক সাপোর্ট দিতে চাইছে, যা চীন চাইছে না অথবা পারছে না। উল্লেখ্য, চীনা সামরিক সরঞ্জাম কমে যাওয়া মানে এই নয় উভয় পক্ষের সম্পর্কে ঘাটতি হয়ে পড়া। সিভিলিয়ান সেক্টরে চীনকে এখনও প্রজেক্ট দেওয়া হচ্ছে এবং হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীন একটি বৃহৎ অংশীদার, তা অবমূল্যায়নের উপায় নেই। তবে ধীরে ধীরে চীনের প্রজেক্টে ফান্ডিং এবং প্রজেক্ট বন্ধ করে অতিরিক্ত অর্থ দাবি করার মতো কাজগুলোর জন্যই বেসামরিক সেক্টরেও সম্পর্ক বজায় রেখে দক্ষিণ কোরিয়া, আমেরিকান, নেদারল্যান্ড, জাপান নির্ভরশীলতা বাড়াতে পারে। চীনের আগ্রাসী নীতি মিয়ানমারের সামরিক জান্তাকে টিকিয়ে রাখতে কাজে লাগলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা যে চীনের বিরুদ্ধেই কাজ করছে তা হয়তো এখনও চীন বুঝতে পারেনি।